এই কালিমাটি হলো সাহায্য চাওয়ার উপরে এখলাসের কালিমা, সাহায্য চাওয়ার উপরে এখলাসের কালিমা। কিসের উপরে সাহায্য চাওয়া? আমার জীবনে যখন যা লাগবে, যত আবাদত করতে হবে, সেসবের উপরে আল্লাহ তালা সাহায্য চাওয়া। যত গুণা ছেড়ে দিতে হবে, সেসব ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তালা সাহায্য চাওয়া। কি বুঝলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার যত আবাদত করতে হবে, বলেন আমার যত আবাদত কি করতে হবে, সেসবের উপরে আল্লাহ তালা সাহায্য চাওয়া। যত গুণা ছেড়ে দিতে হবে, সেসব ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তালা সাহায্য চাওয়া। আল্লাহ তালা সাহায্য ছাড়া আমি নামাজ পড়তে পারবো না, আল্লাহ তালা সাহায্য ছাড়া আমি গুণা থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তালা সাহায্য ছাড়া নামাজ পড়তে, আল্লাহ তালা সাহায্য ছাড়া গুণা থেকে বাঁচতে পারবো না। তাহলে আল্লাহ তালা সাহায্য চাওয়ার কালেমা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন দেখেন দেখেন, দুনিয়াতে আমার যত কিছু প্রয়োজন সব পুরো হওয়ার জন্য তার সাহায্য চাওয়া, আমার মৌতের সময় যেন কালেমায় তৈবা নসিব হয়ে যায় এই জন্য তার সাহায্য চাওয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার বার্ধক্যে যা লাগবে তাও তার কাছে চাওয়া, আমার বার্ধক্যে বদসুরত হওয়া থেকে পানা চাওয়া, বার্ধক্যে যেন বদহজম না হয়ে যায় সেজন্য সাহায্য চাওয়া, বার্ধক্যে যেন বারবার পেশাব না হয় তার জন্য সাহায্য চাওয়া, বার্ধক্যে যেন বেশি বেশি বাতাস না চাপে যায় সাহায্য চাওয়া, আমার বার্ধক্যে যেন নামাজ বসে পড়তে না হয় এই জন্য সাহায্য চাওয়া, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি তার জন্য সাহায্য চাওয়া, আমার লোকমা যেন আমি নিজেই তুলতে পারি, অন্য কোনো অন্য কেউ তুলে দিতে না হয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার যেন হাসপাতালে যাওয়া না লাগে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে না হয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে যেতে যেন কারো হাত ধরে যেতে না হয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাথরুমে যেতে যেন কারো সাহায্য না লাগে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গেঞ্জি খুলতেও পড়তে যেন কারো সাহায্য না লাগে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সফরে বা ভ্রমণে যেন আমার গাড়ি নষ্ট না হয়ে যায় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মৌতের সময় যেন কালেমা পড়তে পড়তে ঈমান নসিব হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন 1000 বার। কি নাম, কি নাম? আমিন ভাই কি বলছে? পড়েন 1000 বার, নিজেও পড়েন, বিবিকেও পড়তে বলেন, পড়েন প্রতিদিন 100 বার কমপক্ষে। রসুল বলেন, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 মাররা ফি কুল্লি ইয়াউমিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর নবী বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার করে পড়বে, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। পড়বো তো ইনশাআল্লাহ। রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টা রোগের ঔষধ। তাহলে করোনার ঔষধ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অভাবের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বভাব ঠিক হওয়ার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চাওয়ানির জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রিজিকের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সরকারি দলের ক্ষতি থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিরোধী দলের ক্ষতি থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুশ্মনের দুশ্মনি থেকে বাঁচার জন্য পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, যত সমস্যা আমাদের কল্পনা হতে পারে সমস্ত সমস্যার সমাধান এই কালিমা, যত সমস্যা আমাদের কল্পনা হতে আসে না সেগুলোর সমাধান ওই কালিমা। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যদি কেউ ঘর থেকে বের হয় তো আল্লাহ রাসূল বলেন সঙ্গে সঙ্গে আরশে আযীম থেকে এলান হয়, কুফিতা হুদিতা, যাও কথা দিলাম তুমি আর গুমরা হবে না, যাও কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। এটা বলার সঙ্গে সঙ্গে শয়তান তার ললাটের মাটি মারে আর বলে হায় আমি তো তাকে আর কিছুই করতে পারবো না, যে যার ব্যাপারে আল্লাহ তাআলা এই ফয়সালা শুনিয়ে দিয়েছে। তাহলে কুফিতা হুদিতা, কুফিতার মধ্যে যেন আল্লাহ তাআলা বলেন এটা পড়ে বের হও, যাও কোনো জীবাণু আর তোমার ক্ষতি করবে না, যাও এটা পড়ে বের হও করোনা তোমাকে পাবে না, এটা করে পড়ে বের হও কোনো জিনে আর আলগা তোমারে পাবে না। কি ভাই, পড়বো তো ইনশাআল্লাহ। আশ্চর্য কথা, একজন সাহাবি, এই সাহাবির নাম হলো আরে
আউফ ইবনে মালিক বলেন, আউফ ইবনে মালিক, বাবার নাম হলো কি মালিক, সাহাবীর নাম কি আউফ ইবনে মালিক, আউফ ইবনে মালিক, ঠিক আছে, সম্ভাবনা গালেব। এই সাহাবি আউফকে দুশ্মন গ্রেফতার করে নিয়ে গেছে, দুশ্মন কি করে নিয়ে গেছে, কিডন্যাপ করছে, কি করছে, সাহাবি কি পরিমাণ করে শান, যার বাচ্চাকে কিডন্যাপ করে সে টের পায়, যার স্বামীকে গুম করে সে টের পায়, কি ভাই এই এইটা তো আপনারা কেউ টের পান নাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। সাহাবিকে নিয়ে গেছে দুশ্মন, আবদ্ধ করে ফেলছে, কেউ জানে না কোথায় আছে। সাহাবির আব্বা আম্মা দুজনে মিলে রসুলের কাছে গেলেন, ইয়া রসুল আল্লাহ আমার ছেলেকে তো দুশ্মন নিয়ে গেছে, কোথায় আছে আমাদের জানা নাই, যদি আমাদেরকে কিছু বলতেন দোয়া করতেন। রসুল বললেন দুটো আমল দিব তোমাদেরকে, কয়টা আমল, এক নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করা, দুই নাম্বার আল্লাহ তাআলার উপর ভরসা করা, আর বাহিরের একটা আমল দিব সেটা হলো বেশি বেশি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা, সুবহানাল্লাহ, কি পড়বা, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। সাহাবীর আব্বা আম্মা দুজনে ঘরে গেলেন, মিয়া বিবি পরামর্শ করলেন চলো আমরা আল্লাহকে ভয় করব, আমরা আল্লাহর উপর ভরসা করব এবং লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ব। কয়বার পড়ছেন এটা আর কিতাবে নাই, কতবার পড়ছেন এটা আর কিতাবে নাই, কোন কাইফিয়তে পড়ছেন এটা তো কিতাবে নাই। চার দিন পরে এক রাতে ঘরে আওয়াজ, আসসালামু আলাইকুম, আব্বা আমি আউফ, আরে আমি আউফ, মা বলে আউফের গলা, বাবা বলে হ্যাঁ আউফের গলা, দরজা খুললেন দেখে আউফ হাজির, আউফ তুমি, আর দেখে যে পুরো উঠানে ওট আর ঘোড়ায় ভরা, সুবহানাল্লাহ, পুরো মাঠে পেছনে পেছনে কি শত শত ওট আর ঘোড়া। জিজ্ঞেস করলেন কে তোমার কি হয়েছে বলো, আব্বা আমাকে দুশ্মন উঠে নিয়ে গেছে, দুশ্মন কোথায় নিয়েছে আমার জানা নাই, দুশ্মন এক ঘরে আমাকে আবদ্ধ করছে, দুশ্মন আমরা আবদ্ধ রাখিয়া প্রতিদিন দিনে রাতে দুশ্মন আমাকে এক ঘরে তালাবন্ধ করিয়া ঘরে আবদ্ধ রাখিয়া আমার পাহারাদারি করতো, আজকে রাত্রে এই রাতে হঠাৎ করে ভীষণ ঠান্ডা, পাহারাদাররা শীতের প্রকোপে ঠান্ডা অতিষ্ঠ হয়ে পাহারাদাররা তাদের ঘরে গিয়ে আশ্রয় নিছে, আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তারা তাদের উপরে এমন ঘুম চাপাইয়া দিছে আমি তাদের নাকের আওয়াজ শুনতে পেয়েছি। আমি ধীরে ধীরে বের হওয়ার কৌশল বের করলাম, আমি গেটে গেলাম, গেটে তারা নাই, আমি বের হয়ে গেলাম তাদের সামনে দিয়ে হেঁটে আমি সামনে চলে আসলাম, আর আসতে ছিলাম মাঠে তাদের দুশ্মনের ওট আর ঘোড়াগুলো চড়ে বেড়াচ্ছিল, সব ঘোড়া আর ওটগুলো আমার পিছনে পিছনে ছুটছে, আমি ওগুলোকে হাঁকায় হাঁকায় আমিও নিয়ে আসলাম। আচ্ছা ঘরে উঠো, এগুলো আমরা ধরার বিষয় নাই, রসুলের যে ফয়সালা হবে সে ফয়সালা, সকালবেলা দেখা যাবে এগুলোর ব্যাপারে আল্লাহ নবী কি বলে, সুবহানাল্লাহ বলে, সকালবেলা গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আউফ তো হাজির, তাবিজ দিছে কয়টা, আল্লাহকে ভয় করবা, এরপরে কি আল্লাহর উপর ভরসা, এরপরে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ সাহাবী ঘরে গেলেন, আর রাসূল এবার সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই উট ঘোড়াগুলোর কি হবে, এগুলো আমার জন্য জায়েজ কিনা আগে সেটা ফতোয়া দেন, ফোলা আইসে বালা, লেকিন এগুলোর কি হবে, সুবহানাল্লাহ, আচ্ছা সাহাবা একদম কি বুঝা বুঝছিল শরীয়ত, এগুলোর কি হবে, ছেলে তো পেয়ে গেছে খুশির কথা, লেকিন এগুলোর মাসালা কি, রাসূল বলেন এটা আমি একটু পরে বলবো, দেখি জিব্রিল কি বলে, কি রাসূলকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে রাসূল উত্তর দিতেন না, জিব্রিল অপেক্ষা করতেন জিব্রিল কি বলে, এবার জিব্রিল এসে হাজির, ওমাই ইত্তাকিল্লাহ
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره سبحان الله আল্লাহ তাআলা আয়াত পড়ালেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা হার মুসিবতে তার জন্য রাস্তা খুলে দিবে। ওয়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে রিজিক দিবে যেখান থেকে ধারণাও হয় না এখান থেকে। সাহাবীকে বুঝিয়ে দিলেন, যাও তুমি তাকওয়া ইখতিয়ার করেছো, আল্লাহকে ভয় করেছো, এই জন্য ছেলের জন্য বের হওয়ার রাস্তা তিনি বের করে দিয়েছেন, আর এই জন্য মাঠের গরু আর ছাগল সব কাফেরদের গরু আর ছাগল সব তোমার জন্য রিজিক পুষিয়ে দিয়েছে। এবার বলে ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। কথা তো দূর চলে গেছে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون رب العالمين بل المؤمن كي مؤمن تو ترى جادر شرن جخن عمارا لوچنا هاي إدر دل بھائي بھی عبال هاي سبحان الله إدر دل بھائي بھائي گول جائے এদের দিল কি গলে যায়। আলহামদুলিল্লাহ আমাদের দিল এখন কিছুটা বিগলিত হচ্ছে না, কিছুটা কি হচ্ছে বলে, গলে যাচ্ছে, দিলে যেন ভিজে যাচ্ছে, দিলে যেন আল্লাহ তাআলা মহাব্বতের পানি উঠছে। বাস্তব না বাস্তব বলেন, দিলে এখন একটু মজা লাগে না? হযরত মাওলানা পালনপুরি রহমতুল্লাহ আলাইহ, কত সালের ঘটনা, 1988 সালের ঘটনা, নোয়াখালী জেলা জামে মসজিদে, আরে মার্কাজ মসজিদে, আবুল হোসেন সরকার সাহেবের মসজিদ মার্কাজ মসজিদে এক বয়ান করেছেন আজিব। তিনি বলেন যে আল্লাহ তাআলার আলোচনা হইলে, আমার দিল গলে যাওয়া, কোরআনে কারীমের তেলাওয়াত হইলে আমার ঈমান বাড়া, এটা হলো ঈমান মাপার থার্মোমিটার। ঈমান মাপার কি বলেন, সরাসরি হযরত বলেছেন। সেদিন আরেক দামি কথা বলেছেন, সেদিন 1988 সালে, আশ্চর্য না, যেন কানে বাজে, হযরত বলেন যে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয় তখন তোমরা ধ্যানের সাথে শুনো, মনোযোগ দিয়ে শুনো, পুরস্কার আল্লাহ তাআলা কি দিবেন, আল্লাহ তাআলা বলেন যাও আমি রহম করব, আমি কি করব, আমি তোমাদেরকে রহম করব। এই জন্য মাহফিলের শুরুতে যখন তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শুনতে হবে, কি করতে হবে বলেন, যদি মনোযোগ দিয়ে না শুনে তাহলে তেলাওয়াত না করাই ভালো, এই তেলাওয়াত মাহফিলে না করাই কি ভালো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলা أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله تعالى বলেন মুমিনের কামিলের পরিচয় পাঁচটা, মুমিনের হকের পরিচয় পাঁচটা, প্রকৃত মুমিনের পরিচয় পাঁচটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নাম্বার, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم, এদের সামনে যখন আল্লাহ তাআলা আলোচনা হয় এদের দিল আল্লাহ তাআলার ভালোবাসায় বিহ্বল হয়, আল্লাহ তাআলার ভালোবাসায় সিক্ত হয়, সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসার জোয়ার উঠে, জাহান্নামের ভয় জাগে, জান্নাতের আশা জাগে। এখন কেমন লাগে আপনাদের দিলে? হ্যাঁ, প্রত্যেকের দিল যেন চাঙ্গা হয়ে গেছে, দিল যেন কি হয়ে গেছে বলেন। এ হলো এক নম্বর সিফাত। দুই নম্বর, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, এদের সামনে যখন আমার কোরআন আলোচনা করা হয় এদের ঈমান যেন বাড়ে বাড়ে। আল্লাহ, এখন কি অবস্থা, ঈমান নড়ে চড়ে উঠছে, ঈমান কি হয়েছে বলেন, ঈমান নড়ে চড়ে উঠছে। আমরা বলি ঈমানের কাইফিয়ত বাড়ে, এটা মুস্তাকিল আলাদা বহস, ঈমানের অবস্থান বাড়ে, ঈমানের কি বাড়ে, যেমন লাইটের মধ্যে যখন পাওয়ার বাড়াইব তো এটা আলো বাড়ে, লাইট নি বাড়ছে না আলো বাড়ছে, সুবহানাল্লাহ, ভোল্টেজ বাড়লে লাইট দুটো হয়ে যায়, লাইট তিনটে হয়ে যায়, বলকে আলো বাড়ে, যাদাতহুম ঈমানা, ঈমানের পাওয়ার বাড়ে,
ইমানের কি বাড়ে? এ হলো দুই নম্বর সিফাত। তিন নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা এদের রবের উপরে ভরসা করে। সুবহানাল্লাহ, এরা কার উপরে ভরসা করে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 70 বছর ইহুদি বললে তার গুনাহ যদি মাফ হয়, তাহলে 40 বছরের যুবক বললে মাফ হবে কিনা? মুমিন বললে মাফ হবে কিনা বলেন? তাহলে প্রতিদিন কমপক্ষে 100 বার বলেন ইনশাআল্লাহ। তুলেন হাত, তুলেন, 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 তুলি পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাত নামান, পড়বো তো ইনশাআল্লাহ। বাবারা পড়বেন তো? বাবারা যেখানে গেছে অচিরেই আমি সেখানে যাব। বলেন, 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 বাবারা যেখানে গেছে বলেন অচিরেই আমি কি? তো বাবা ভান খাইতে খাইতে গেছে, আমিও কি ভান খাইতে খাইতে পেতে যাবো? না, জিকির করতে করতে যাব। জোরে কয় না, বাবা তো ধান লাগাইতে গাইতে গেছে, আমি কি জিকির করতে করতে যাবো? না, লাগাইতে লাগাইতে যাবো। বাবা তো মাল গন্ধ গন্ধে গেছে, আমি কি মাল গন্ধ গন্ধে যাবো? না, জিকির করতে করতে যাবো। এই কথাগুলো চিন্তা করলে বোঝা সহজ না? কোথায় আপা আম্মা? এই জন্য যারা যাবো তারা কালেমা পড়বো। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আজ থেকে কয়বার পড়বেন? কম শুধু 100 বার, আজ থেকে 200 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আহ আল্লাহ তৌফিক দান করেন। দুই নাম্বার সবক, আজ থেকে জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসবো তো মসজিদে ইনশাআল্লাহ, জামাতে গিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তিনটা আমল পাইলাম। এক নাম্বার, জিকির হলে দিল গলে যায়। দুই নাম্বার, এরা তেলাওয়াত হলে ইমান বাড়ে। তিন নাম্বার, এরা আল্লাহর দ্বারা উপরে কি করে ভরসা করে। চার নাম্বার, এরা জামাতের সাথে নামাজ পড়ে। পাঁচ নাম্বার, এরা আল্লাহর রাস্তা দান করে। সুবহানাল্লাহ, বল হুজুর এই দান করার মাসালা এই ওয়াজ না করলে হয় না? হুজুর দান করার মাসালা এই ওয়াজ না করলে হয় না? আমি বলি আল্লাহ আমারে যতদিন বাঁচা রাখে আমি ততদিন দান করার ওয়াজ করবো। আগে এত বেশি করতাম না, এক কুলাঙ্গারের বয়ানের কারণে এখন বেশি করি। এক কুলাঙ্গার বক্তৃতা দিয়েছে, ওরা আমাদের চন্দা চলে, আমাদের বিরুদ্ধে কথা বলে। আমি বলি বন্ধুরা চান্দা চান্দা দুই চান্দা, তোমাদের চান্দা আর আমাদের চান্দার মধ্যে বেশ কম আছে। আমাদেরকে টাকা দিয়ে বলে হুজুর মাদ্রাসায় টাকা দিয়েছি, আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। আর তোমাদেরকে টাকা দিয়ে পিছনে গিয়ে বলে তার উপর আল্লাহর গজব পড়ো। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য দুটার মধ্যে বেশ কম আছে, একটা দোয়ার চান্দা, একটা লানতের চান্দা। একটা কিসের চান্দা বলেন? দোয়ার চান্দা, আর একটা কিসের চান্দা? আল্লাহ তাআলা বলেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল থেকে আমার রাস্তা খরচ করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো আসল মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের রবের কাছে এদের অনেক দাম। এদের রবের কাছে এদের কি দাম বলেন? অনেক। টান দেন অনেক, টানেন অনেক। যদি আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 16 লাখ আম্বিয়া এক মাঠে জমা হয়, 16 লাখ আম্বিয়ার সাথে তাদের সমস্ত মুমিনিন এক মাঠে জমা হয়। এবার সিদ্দিক আকবর থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনিন এক মাঠে জমা হয়, সাথে যদি জিব্রিল ইসরাফিল মিকাইল আর মালাকুল মউতকে জমা করা হয়, সমস্ত ফেরেশতাদেরকে জমা করা হয়, সবাই যদি অনেক বলে টানতে থাকে, টেনে টেনে যেখানে গিয়ে শেষ হবে, আল্লাহ তাআলার দারাজাত আরো বড়। লাহুম দারাজাত, এই পাঁচ গুণে গুণী যারা রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাত, এদের অনেক দাম। এদের কি দাম বলেন? আবার বলেন এদের কি দাম বলেন? এদের অনেক দাম। কার কাছে? ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, তাদের রবের কাছে। আর কি? ওয়মাগফিরাতুন, এবং তাদের জন্য মাগফিরাত। তাহলে এবার আগের লগে মিলান, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন। সুবহানাল্লাহ বলেন না? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, দৌড়াও মাগফিরাতের দিকে দৌড়াও। তাহলে বোঝা গেছে এগুলো হলো মাগফিরাতের দিকে দৌড় দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।